অলিম্পিক গেমস সৰুসজাইত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হৈ আছে। আমি পোনপটীয়াকৈ গৈছো উদ্বোধনী অনুষ্ঠানৰ মাজলৈ। গুৱাহাটীত অনুষ্ঠিত হৈছে অসম ইউথ অলিম্পিক গেমস সৰুসজাইত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হৈছে। আগবঢ়াইছো পোনপটীয়া সম্প্রচার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনের ওসরলে গৈছো। বিপুল বর্মন, আপনার ওসরলে আহিছো। হয়, চাওক, বর্তমান সময়ত আমি সরুসজাই স্টেডিয়ামত উপস্থিত আছো আৰু ইয়াত যি ইউথ অলিম্পিক আৰম্ভ হ'ব কিছু সময় পিছত, যদিও মই কৈছোঁ যে আচলতে ইউথ অলিম্পিক পাতিব নোৱাৰে, এনেকুৱা এটা ইভেণ্ট ছিংগাপুৰত অনুষ্ঠিত হয়, অহাবাৰ 26ত ছেনেগালত অনুষ্ঠিত হ'ব, কিন্তু যিয়ে নহওক সেই বিষয়টো বাদ দিলোঁ। নাম ভুল কৰিছে, ভাল কৰিছে, কিন্তু এতিয়া সৰুসজাইত এই প্ৰতিযোগিতাখন কিছু সময় পিছত অনুষ্ঠিত হ'ব। অসমৰ আপোনাৰ প্ৰায় 4000 খেলুৱৈ বিভিন্ন জিলাৰ পৰা আহি তেওঁলোকে অংশগ্ৰহণ কৰিছে। এই মুহূৰ্তত আমাৰ ইয়াত অমল নাৰায়ণ পাটোৱাৰী, তেখেত এই যিখন আয়োজক কমিটি, পাব্লিচিটি কমিটিৰ তেখেত চেয়াৰমেন। তেখেতে কিছুদিন আগতে ইয়াৰে যিটো শিখা আছে, এই শিখাটো লৈ ডিমা হাছাওলৈ গৈছিলে, হোজাইলৈ গৈছিলে, কাৰ্বি আংলঙলৈ গৈছিলে, লগত কেইবাজনো খেলুৱৈ আছে। আমাৰ বাবুল হোৰ ডাঙৰীয়া আছে, শিলচৰ জিলা ক্ৰীড়া সন্থাৰ তেখেত সভাপতি, আৰু লগতে পিকলু ডাঙৰীয়া আছে, তেখেতসকলৰ খেলুৱৈ, বাকী খেলুৱৈসকল আছে। মই আপোনাক পুনৰতে সুধিছোঁ, আপোনাৰ যিটো অভিজ্ঞতা, এই যিটো শিখা লৈ গৈছিলে, অকণ জনাওকচোন। অসম অলিম্পিক সন্থাই আৰু অসম অলিম্পিক সন্থাৰ উদ্যোগত আৰু ৰাজ্য চৰকাৰৰ ক্ৰীড়া আৰু যুৱ কল্যাণ বিভাগৰ সহযোগত ইয়াত অনুষ্ঠিত হৈছে, আজিৰ পৰা আৰম্ভ হৈছে অসম ইউথ অলিম্পিক। তাৰ এই প্ৰাৰম্ভিক সময়ত, অলিম্পিক আৰম্ভ হোৱাৰ পূৰ্বে যোৱা 3 দিন ধৰি গোটেই ৰাজ্যখনৰ সমগ্ৰ জিলা সদৰতে টছ শ্ৰেণীৰ অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছিল। আমাৰ 5টা দলত অসম অলিম্পিক সন্থাই বিভক্ত কৰি দিছিল, প্ৰতিখন জিলা সদৰলৈ 5জন অসম অলিম্পিক সন্থাৰ বিষয়ববীয়াক দায়িত্ব দিছিল। আমি অসমৰ বিভিন্ন জিলা সদৰলৈ গৈছিলোঁ, তাত সকলো জিলা ক্ৰীড়া সন্থাৰ উদ্যোগত সেই টচ শ্ৰেণী অনুষ্ঠানটো অনুষ্ঠিত হয় আৰু সেই অঞ্চলবিলাকত ৰাইজৰ ক্ৰীড়াবিদসকলৰ যথেষ্ট সঁহাৰি পোৱাটো এই অসম অলিম্পিক সন্থাৰ সফলতা বুলিয়ে ক'ব লাগিব। যিহেতু বাবুল দা আছে, আপুনি শিলচৰৰ পৰা আহিছে, দীৰ্ঘদিন আপুনি ক্ৰীড়াৰ লগত জড়িত, আপুনি নিজেও অলিম্পিকলৈ গৈছিলে, ফিফা বিশ্বকাপলৈ আপুনি গৈছে, গতিকে আজি আপুনি ইয়াত আহিছে। হয়, আমাৰ এখন ইণ্টাৰ ডিষ্ট্ৰিক্টৰ গেম, নামটো যদিও ইউথ অলিম্পিক দিছে এইটো বেলেগ এটা কথা, কিন্তু খেললৈ আহিছে, কি ক'ব? এইটো কথা হ'ল, আজি যিহেতু আছে ইউথ অলিম্পিক এই সৰুসজাইয়ে, আমি মনে কৰি গোটা আসামৰ জিলা ইয়াত অংশ নি আছে, আৰু আমাৰ এই অলিম্পিকটো Under-14 to 17-ৰ মাজত হৈ আছে, যদি যুৱা ইয়ত অলিম্পিক, এইটো হ'ল আচল কথা। আমাৰ ইয়াত নেশ্যনেল গেমছ হৈছিলে 2008ত, তেতিয়া ছিনিয়ৰ আমি 2016ত শিলচৰ ষ্টেট গেম পাতিছিলোঁ, প্ৰায় 3,500 পাৰ্টিচিপেণ্ট গৈছিলে। আমি ভাবিছোঁ যে আমাৰ লক্ষ্য কোঁৱৰ ডাঙৰীয়া এইবাৰ যে যুৱ অলিম্পিক পাতিছে, এইটো ছাকচেছফুল হ'ব। কিন্তু আপোনালোকেতো এছ'চিয়েশ্যনক ছাছপেনশ্যন কৰিছিলে তেখেতসকলে, বাৰু সেইটো এটা বেলেগ বিষয়। পিকুল ডাঙৰীয়া আছে, কি ক'ব? খেলখন দেখিছোঁ, আটাইতকৈ ধুনীয়া উপভোগ কৰিছোঁ, যে ভাল এখন খেল পাতিছে অসমত, এইটো এটা ডাঙৰ বৃহৎ সাফল্য বুলি ক'ব লাগিব। বিশেষভাৱে মই অসম অলিম্পিক সন্থাৰ বিষয়ববীয়াৰ লগতে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াকো বিশেষভাৱে ধন্যবাদ দিছোঁ যে উঠি অহা যুৱ প্ৰজন্মৰ কাৰণে যি এখন ইয়ত অলিম্পিক ইয়াত এৰেঞ্জ কৰিছে, এইটো এটা অসমৰ এটা ইতিহাস হৈ থাকিব। গতিকে পৰৱৰ্তী কাৰ্যসূচীত যাতে অসমে আৰু ভাল খেলুৱৈ প্ৰডাকশ্যন কৰিব পাৰে, তাৰ বাবে এনেকুৱা আৰু খেল পাতিলে আমি আৰু বিশেষভাৱে উপকৃত। বাইদেউ, আপোনালোকেও খেলিছিলে আৰু খেলত আজি জড়িত হৈছে, ছোৱালী খেলুৱৈবিলাকো অংশগ্ৰহণ কৰিছে, যিহেতু এইটো জুনিয়ৰ টুৰ্ণামেণ্ট, কি ক'ব? ভাল লাগিছে, খেলিছে, এতিয়া এইখনৰ পৰা ল'ৰা ছোৱালীয়ে ওলাব, বহুত ল'ৰা ছোৱালীয়ে ওলাব, ইণ্ডিয়া টীমলৈ খেলিব যোগ্যতা অৰ্জন কৰিব, ভাল লাগিছে খেলখন পাতি। প্ৰিয়ংকা, আমি আকৌ এবাৰ অমল নাৰায়ণ পাটোৱাৰী ডাঙৰৰ ওচৰলৈ যাব বিচাৰিছোঁ এইকাৰণেই যে তেখেতে ইণ্ডিয়া টীমৰ হৈ হেণ্ডবল দলত তেখেতে মেনেজাৰ আছিলে, আপোনাৰ আজি ইৰাণলৈ গৈছিলে কিছুদিন আগতে, আৰু তেখেতে প্ৰিমিয়াৰ লীগো আয়োজন কৰিছিলে। তেখেত অকণমান ব্যস্ত হৈ আছে, তথাপি মই তেখেতৰ ওচৰলৈ যাওঁ। হয় বিপুল বৰ্মন, আমি কথা পাতিম আপোনাৰ সৈতে, কিন্তু তাৰ আগতে দেখা আমি চাব বিচাৰিছোঁ ফিল্ডখন, ফিল্ডখনৰ দৃশ্য আমি দৰ্শকসকলক দেখাব বিচাৰিছোঁ আৰু চাব বিচাৰিছোঁ আপোনাৰ জৰিয়তে। আৰু কিছু সময় পিছত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হ'ব, আৰু কিমান সময় আছে? হয়, এইখনে ষ্টেজ, এইখন ষ্টেজত ইয়াত আসাম ইউথ অলিম্পিক 2020 লিখিছে আৰু ইয়াত সজাই পৰাই তুলিছে, সাংস্কৃতিক কাৰ্যসূচী ৰাখিছে। যদিও ইয়াত প্ৰথমতে অসমৰ মুখ্যমন্ত্ৰী অহা কথা আছিলে, কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল অহা কথা আছিলে,
কিন্তু আকস্মিকভাবে যেহেতু আজি প্রধানমন্ত্রীর ইয়াত নতুনকৈ রাষ্ট্রপতি হয়েছে দ্রৌপদী মুর্মু বা বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ডাঙরিয়া কার্যসূচীর বাবে আজি ইয়াত এটি এই মুহূর্তলৈকে উপস্থিত থাকার কোনো খবর নাই। তথাপিও আমি মঞ্চখন দুখন মঞ্চ, এখন মঞ্চত আমার সিনিয়র ক্যামেরা পার্সন প্রভাস সিংহে দেখুৱালে, আন এখন মঞ্চ দেখিছে। এই মঞ্চ এখন আছে যখন যে ন্যাশনাল গেমসৰ সময়ত ইয়াতেই আপনার সোনিয়া গান্ধী ডাঙরিয়ানী বা সেই সময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিং ডাঙরিয়া এই স্টেজলে আহিছিলে। সেই স্টেজত আমি বর্তমান সময় দিগন্ত কলিতা বিধায়ক তেখেতক আমি দেখিছো যে তেখেত আহিছে। আৰু এতিয়া আমি খবর পাইছো যদি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নাহে বা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোৱাল ডাঙরিয়া নাহে তেতিয়াহলে শেষ মুহূর্তত ইয়াত মন্ত্রী অশোক সিংহাল ডাঙরিয়া থকার সম্ভাবনা আছে। গতি প্রতি মুহূর্তের খবর আমি জনাই থাকিম। মই জনাইছিল যে ভাল খবর যে কিছুদিন আগতে ভারতীয় দলের ম্যানেজার হিসাবে ইরানলৈ গৈছিলে আর লগতে আমার নেহরু স্টেডিয়ামত হ্যান্ডবলের প্রিমিয়ার লীগ পাতিছিলে, যথেষ্ট সফল হয়েছিল অমল নারায়ণ পাটিল ডাঙরিয়া, অকমান জনাওকচোন প্রিমিয়ার লীগখনের বিষয়ে। আমি হ্যান্ডবল সন্থার উদ্যোগত পোন প্রথমবারের গুয়াহাটি নেহরু স্টেডিয়ামত যা 9 জুলাইৰ পৰা 11 জুলাই আমি প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত করেছিল। তাত রাষ্ট্রের 10টাক আগশারীর হ্যান্ডবল দলে তাত অংশগ্রহণ করেছিল, পাঞ্জাব পুলিশ, হারিয়ানা পুলিশ, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসেসকে ধরে। আর এই খেলখন ব্যাপক সঁহারি পয়া গেছিল, অলিম্পিক সন্থায়ও সম্পূর্ণ সহযোগ আগবাইছিল আর রাজ্যখনের কেবাখনো জেলা ক্রীড়া সন্থায় তাত সম্পূর্ণ সহযোগ করে ক্রীড়া এই প্রতিযোগিতা সাফল্যমণ্ডিত করা অরিহণা যোগাইছে। বাবুল দা, শিলচরের পার্টিসিপেন্টস কি আছে কেন? 60 পার্টিসিপেন্ট আছে আমার পার্টিসিপেন্ট, সব ইয়াং আর আমি আশাবাদী তারপর ভাল সাফল্য পাব। আমার ইয়াত হকি, টাইকুন্ডো, ফেন্সিং, জুডো, আমার ইয়ে ক্যারাটে, আমার ইয়াত যোগাসন আর হকি পাইছে, হকি আছে, অ্যাথলেট আছে আর ক্যারাটে এবং টাইকুন্ডো। বিপুল বর্মন, এই মুহূর্তে আপনার ধন্যবাদ জানাইছো। আমি পুনের সংযুক্ত হম আপনার সঙ্গে, কিন্তু পুনের জানাইছো এয়া সরুসজাইৰ পৰা পোনপটীয়া সম্প্রচার। গুৱাহাটীত অসম ইউথ অলিম্পিক গেমস আর সরুসজাইত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হব, কিছু হব পিছতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হব। এয়া দেখিছে পোনপটীয়া সম্প্রচার ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ করে তুলিছে আর কিছু সময় তারপরে উদ্বোধনী অনুষ্ঠান হব। এয়া আসলে সরুসজাইৰ পৰা পোনপটীয়া সম্প্রচার।